আপনাদের প্রেমিকা অথবা গার্লফ্রেন্ড আপনাদের যদি হোয়াটসঅ্যাপে ব্লক করে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে 100% এমন একটা সেটিং বা এমন একটা সিস্টেম দেখে দিব, এই সিস্টেমটা বা এই সেটিংটা যদি আপনি ফলো করেন তাহলে 100% যে কোনো ব্যক্তি আপনাকে যদি হোয়াটসঅ্যাপে ব্লক করে তাহলে কিন্তু আপনি খুব সহজে ওই ব্লকটা ছুটাতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই হবে। আপনি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতে পারেন হোয়াটসঅ্যাপ কীভাবে ব্লক খোলা যায়। তো আজকের ভিডিওটা আপনি যদি এ টু জেড ফুল দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যক্তি কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে না কেন, আপনি কিন্তু খুব সহজে 24 ঘন্টার ভিতরে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের ব্লকটা খুলতে পারবেন। এখন কথা হলো আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের ব্লকটা খুলবেন, এটা যদি শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একটি ভিডিও, আমি শরীফ। আসুন আমরা ভিডিও না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজগুলো শিখতে চান সবার আগে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে ফার্স্ট অফ অল কী করবেন, আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম। চলে আসার পরে যেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে সেই প্রোফাইলটা বা সেই ব্যক্তির আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখেন এই শরীফ এই ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে, তো এটা কিন্তু আমি জানি। তো এখন সে ব্লক করছে এটা দেখতে হলে এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্টে ক্লিক করে দিলাম। ভিউ কন্টেন্টে ক্লিক করার পর ফ্রেন্ড এই দেখেন শরীফ, এই শরীফ এই ব্যক্তি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ব্লক করছে। তো আমি এখন তাকে যেটি মেসেজ করি সেটা কিন্তু সেন্ড হয় না বা সেন্ড হলে সে দেখে না। তো এখন কথা হলো এই ব্যক্তির হোয়াটসঅ্যাপ ব্লকটা আমি কীভাবে খুলবো। তো আমি কিন্তু জানছি এই ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে, এই জন্য কী করতে হবে, এই যে এই ব্যক্তির এই স্ক্রিনশটটা নিতে হবে, এই যে আইডিটা আছে তার হোয়াটসঅ্যাপের এই আইডিটার স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আমি কী করবো, স্ক্রিনশট নিয়ে নেবো। তো দেখেন তো এখান থেকে এই ব্যক্তির আমি স্ক্রিনশটটা নেব, একটু দেখেন এই যে এখান থেকে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা হয়ে গেছে। স্ক্রিনশটটা হওয়ার পরে ফ্রেন্ড এখন কিন্তু আমি এই ব্যক্তির আইডির থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগ আসার পরে ফ্রেন্ড এখন কী করবো, আমার যেই আইডিটা আছে হোয়াটসঅ্যাপের সেখানে ক্লিক করবো, যে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ক্লিক করবো। এই জন্য কী করতে হবে, এখানে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো। আমি যেইভাবে দেখাই এভাবে যদি আপনি করেন 100% আপনি যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ ব্লকটা খুলতে পারবেন। যেই কোনো ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করুক 24 ঘন্টার ভিতরে ওই ব্লকটা খুলে যাবে। এর জন্য কী করতে হবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে দেখেন এটা আমার আইডি। এখন এভাবে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে ফ্রেন্ড এখানে দেখেন হেল্প, এই হেল্পে ক্লিক করে দিলাম। হেল্পে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন কানেক্ট ইউজ, এই কানেক্ট ইউজ দ্বিতীয় যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে আপনি কী করতে হবে, হোয়াটসঅ্যাপকে বলতে হবে বা একটা অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেসটা কীভাবে লিখতে হবে, যেমন এই ব্যক্তি ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ইচ্ছা করে হোয়াটসঅ্যাপে ব্লক করছে, আপনি এই হোয়াটসঅ্যাপের এই জায়গায় লিখতে হবে, হোয়াটসঅ্যাপকে বোঝাতে হবে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউ ভুলবশতভাবে হোয়াটসঅ্যাপে ভিতরে আপনাকে ব্লক করছে। তো আপনি এখানে এমনভাবে লিখবেন যে হোয়াটসঅ্যাপে 100% বুঝে সে ভুলভাবে আপনাকে ব্লক করছে। তো এখানে আমি একটা অ্যাড্রেস লিখি, এই অ্যাড্রেসটা কিন্তু আপনি নোট করে রাখতে পারেন। নোট করে যেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে সেই ব্যক্তি অ্যাড্রেসটা আপনি এমনভাবে লিখবেন যে হোয়াটসঅ্যাপে বুঝে আপনাকে ভুলভাবে, যেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপটা কিন্তু 24 ঘন্টার ভিতরে হোয়াটসঅ্যাপ কিন্তু কেটে যাবে। হোয়াটসঅ্যাপের যেই রোবট সিস্টেম আছে সেই রোবট সিস্টেমের মাধ্যমে কেটে যাবে। হোয়াটসঅ্যাপ কিন্তু 24 ঘন্টা অ্যানালাইজ করে সব কিছু দেখবে। এখানে আমি যেই অ্যাড্রেসটা লিখছি এখানে দেখেন এই অ্যাড্রেসটা কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর ফ্রেন্ড আপনি এখান থেকে কপি করে আপনি আপনার ইয়াতে লিখে দিবেন, এই কন্টেন্ট ইউজে লিখে দেওয়ার পরে ফ্রেন্ড এই এখানে দেখেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে ফ্রেন্ড আপনি এখানে সেন্ড মাই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ড এটা কিন্তু হোয়াটসঅ্যাপের কাছে কিন্তু সেন্ড হয়েছে। হোয়াটসঅ্যাপ কিন্তু এখন 24 ঘন্টার ভিতরে এটা দেখবে, দেখার পরে ফ্রেন্ড সেটা অ্যানালাইজ করে কিন্তু এই ইয়াটা কেটে দিবে, যে ব্লকটা করছে সে ব্লকটা কেটে দিবে। কেটে দেওয়ার পরে ফ্রেন্ড আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে দিতে হবে। তো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম,
এখানে দেখেন গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে দিতে হবে। তো এই যে এখানে দেখেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এই যে স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম, স্ক্রিনশটটা সিলেক্ট করার পরে ফ্রেন্ডস এখানে সেন্ড, এই সেন্ডটি ক্লিক করে দিলাম। সেন্ডটি ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখন কিন্তু এই স্ক্রিনশটটা চলে যাবে। স্ক্রিনশটটা চলে যাওয়ার পরে ফ্রেন্ডস তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে আমার এই যে এখন কিন্তু হোয়াটসঅ্যাপ 24 ঘন্টার ভিতরে আমার যে ব্লকটা আছে ব্লকটা কিন্তু খুলে যাবে। তো আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্লক কিন্তু আপনারা খুব সহজে খুলতে পারবেন। আমি যেই অ্যাড্রেসটা দিছি বা যেই লেখাটা লিখছি সেই লেখাটা কিন্তু আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে আপনি নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি এইভাবে সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপকে। তো এই যে এখানে দেখেন আমার যে মেসেজটা এই যে এই কতটুকু আপনি এখান থেকে কপি করবেন, এই যে ডিয়ার থেকে একবার থ্যাংক ইউ, এই যে এখান থেকে এই ডিয়ার থেকে এই থ্যাংক ইউ কিন্তু কপি করবেন। তো এখান থেকে যদি আপনি লেখাটা না বুঝেন তাহলে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লেখাটা থাকবে সেখান থেকে নিয়ে আপনি এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে ফ্রেন্ডস যে স্ক্রিনশটটা আছে সেটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে ফ্রেন্ডস 24 ঘন্টার ভিতরে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে এটা অ্যানালাইজ করে হোয়াটসঅ্যাপে যে ব্লকটা আছে সেটা খুলে দিবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করো না কেন আপনি কিন্তু খুলতে পারবেন। তো অনেকে অনেকভাবে দেখায় ফেক কীভাবে হোয়াটসঅ্যাপে ব্লক খোলা যায়। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ দেখে যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করে রাখেন তাহলে 100% আপনার হোয়াটসঅ্যাপ ব্লকটা খুলতে পারবেন আপনি নিজেই। আপনাদের যদি এই ভিডিওটা কোনোরকম উপকার এসে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্ত, থাকুন ভালো থাকুন, অ্যান্ড্রয়েড থেকে ভিডিওকে সঙ্গে রাখুন, খোদা হাফেজ।